প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে পুরনো কিছু ভয়েস নিয়ে উপস্থিত হয়েছে। তো এর মাঝে তোমরা দেখতে পাচ্ছ একটি লাল বোতল, এটা হচ্ছে ম্যাজিক বল বোতল। এই যে ম্যাজিক বলগুলো দেখতে পাচ্ছ তোমরা, স্পার্কের মতো ঝিলমিল করতেছে, একটাকে ফালানো হয়েছে। এবার আমি কিছু ওল্ড ইকুইপমেন্ট তোমাদেরকে দেখাবো। এর ভিতরে অনেকগুলো পিস্তল দেখতে পাচ্ছ, ছোটো বড় সাইজের। এটা খুবই ছোট একটা পিস্তল। এবার আমি আরেকটা শটগান দেখাবো তোমাদের, এটাও পুরনো একটা শটগান, খুবই ওল্ড শটগান। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা, নাইস, এটা গুলি করা যায়। এবার আমি একটা ওয়াকি টকি দেখাবো তোমাদের, খুবই পুরনো একটা ওয়াকি টকি, প্লাস্টিকের এটা। আর তোমরা দেখতে পাচ্ছ লাল কালারের দুইটা আমার কাছে রকেট লঞ্চার আছে। এটা একটা পিস্তল, K086। ওয়াও, পিস্তলটা দেখতে ছোট। ভালো, গ্রেনেড, ছোট্ট একটা গ্রেনেড দেখতে পাচ্ছ, এটা প্লাস্টিকের, প্লাস্টিক গ্রেনেড এটা। আরেকটা পিস্তল, খুবই পুরনো পিস্তলগুলো, দেখলেই বোঝা যায়। ওয়াও, এই জিনিসটা আমার অনেক পছন্দ, খুবই পছন্দের একটা জিনিস। দেখো, ডিফারেন্ট কোয়ালিটির একটা জিনিস। আর এটা মেড ইন চায়না, এটা চায়না থেকে আনা হয়েছে। তো এবার রকেট লঞ্চারের দিকে চলে যাচ্ছি আমরা, N0530। খুবই ছোটো সাইজের, কিন্তু এটা অনেক পাওয়ারফুল একটা রকেট লঞ্চার। ও, এবার বড় একটা গানে দেখাবো তোমাদেরকে, এই গানটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা গানে খুবই পুরনো, এগুলো পুরনো কালেকশন থেকে নেয়।